হাই ফ্রেন্ডস, তো আজকে আমি একটা নতুন টপিক নিয়েই চলে এসেছি তোমাদের সঙ্গে। সবার আগে বলি কি, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। এবার আমাকে এক বনু কোশ্চেন করেছিল কি আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেই টপিকটাই শেয়ার করছি। দেখো, প্রথমে কাইনমাস্টার বলে একটা অ্যাপ এখানে শো করছে, তো ওই কাইনমাস্টার অ্যাপটাকে প্রথমে ইনস্টল করতে হবে। তোমাদেরকে আমি প্রথম থেকেই দেখাচ্ছি কীভাবে করবে। তো কাইনমাস্টারটা প্রথমে খুললাম, খুললে এরকম একটা আসবে। তারপরে এই যে বাম দিকে দেখো যুক্ত চিহ্নের মতো একটা দেখাচ্ছে, ওইটাতে ক্লিক করলে। এবার যদি তোমরা শর্ট ভিডিও এডিট করো তাহলে 9:16 আছে ওটা করতে পারো, বা 16:9 যেটা আমরা ইউটিউবে ভিডিও করি যেটা আড়াআড়িভাবে দেখা যায়, তো সেক্ষেত্রে কী হয় না 16:9 ওইটাকে ক্লিক করলাম, একদম বাম দিকে আছে। তো এটা ক্লিক করার পরে এরকম একটা আসছে, এরকম আসার পরে এই যে দেখো উপরে একদম ডান দিকের ওপরে মিডিয়ার অপশান আছে, মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করে এবার ক্যামেরাতে গেলাম, ক্যামেরাতে আমি যদি কোনো ভিডিও করে রাখি বা আমি যদি কোনো ফটো এডিট করি তো সেখান থেকে আমরা বেছে, তো এখানে আমি পরপর 4টে ফটো বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এই যে টিক চিহ্নটি আছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমি এটা অ্যাডজাস্ট করে নিতে পারি, এখানে গিয়ে আমি এটাকে হয়তো একটু জুম করলাম, তো তখন একটু অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে, ঠিক আছে। এবার লেয়ারে যাব, এবার এখানে একটা মিউজিক দিতে পড়বে, তো মিউজিকটা দেওয়ার জন্য হয় অডিওতে যদি তোমাদের আগে থেকে ডাউনলোড করা থাকে আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে, যদি অডিওতে থাকে ভালো। আমি এখানে অডিও থেকে যদি নিই তাহলে অডিওতে যাব, অডিওতে গিয়ে যে কোনো একটা মিউজিক তোমাদের পছন্দ মতো নিতে পারো। তো এখান থেকে যাই হোক আমি একটা কিছু মিউজিক নিয়ে নিলাম। হ্যাঁ, আর চেষ্টা করবে যে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো থাকে ওগুলো ইনস্টল করার। তো আমি তোমাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা নিয়ে নিয়েছি, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো, চলো এবার প্লে করা যাক, প্লে করছি। এবার দেখো এই ছবিটা থেকে যখন এই ছবিটা আসছে এখানেও কিছু এফেক্ট দেওয়া যায়, এই যে সাদা রঙের দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে পারো। ক্লিক করার পরে অনেক কিছু এফেক্ট দেওয়া যায়, যেমন এই যে এই টাইপের দেখো, এভাবে বাবলস টাইপের কিছু আসছে। এবার আরও আরও এই ফটোটার উপরে জুম করবে, জুম ভার্সেনটা যেমন এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এই যে এরকম হাত দিয়ে এরকম জুম করলে আর ছেড়ে দিলে তখন দেখবে অটোমেটিক এরকম হতে আছে। দেখো দেখাচ্ছি, এই দেখো আপনা আপনি নিজের দিকে চলে আসছে ছবিটা, এরকম করে তোমরা এডিট করলে। এডিট করার পরে বাম দিকে এক্সপোর্ট করতে হবে। এবার আমি যতটা মিউজিকটা দরকার নিয়ে নেব, বাকিটা কেটে দেবো, এই যে এখানে অ্যাডজাস্ট করে নেব। তারপরে দেখো পরের দিকে তুললেই যে কাঁচির মতো একটা অপশান আছে, এখানে কাঁচিটা টিপবো। এবার ডান দিকের যে মিউজিকটা বেশি থাকলো ওটা আমার দরকার নেই, তাই ডান দিকটা কেটে বাদ দেবো। দেখো তিনটে অপশান এসছে, একটা মাঝে কাটার, একটা বাম দিকে কাটা, একটা ডান দিকে কাটা। এবার আমার ডান দিকেরটা দরকার নেই তাই আমি ডান দিকেরটা ক্লিক করবো। এবার দেখো কেটে গেছে, এবার টিকটাই টিক চিহ্নটাই করে নিলাম। এবার যতক্ষণের ভিডিও ততক্ষণই গান দিলাম, তারপরে বাম দিকে চলে আসবো। বাম দিকেই দেখো এক্সপোর্টের অপশানটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে তুমি ফুল এইচডি নিতে পারো, 4K এগুলো নেওয়ার দরকার নেই, এত বেশিতে কেউ দেখে না, তো খুব বেশি হলে ফুল এইচডি বা এইচডিতে নিলাম। এইচডিতে নেওয়ার পরে এক্সপোর্টের এই যে নিচে বক্সের মধ্যে এক্সপোর্টের অপশান এসছে, এই এক্সপোর্টটাতে ক্লিক করে দেব। এবার চলো এক্সপোর্ট হয়ে গেল ভিডিওটা। এবার এক্সপোর্ট হওয়ার পরে তুমি গ্যালারিতে চলে গিয়েও দেখতে পারো, বা এখান থেকে দেখো এক্সপোর্টের অপশানে গিয়ে শেয়ারের অপশানটা যে আছে এখানটায় ক্লিক করলাম। শেয়ারের অপশানে গেলে তুমি যেখানে শেয়ার করতে পারো, তোমার ইনস্টা বলো, হোয়াটসঅ্যাপ বা যা কিছু, বা ইউটিউবে যদি শেয়ার করতে চাও ইউটিউব, তো সব কিছুতে তুমি শেয়ার করতে পারো যেখানে ইচ্ছে তুমি শেয়ার করলে। তো এটাই ছিল আজকের মতো। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার সলিউশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ।